আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানবীর অটোমোবাইলের পক্ষ থেকে তানবীর। এটা হচ্ছে প্রিমিও 10-এর মডেল। তো এই গাড়িটার সমস্যা হচ্ছে এই গাড়িটা ঢাকা মেশিনে গিয়ার অল পাল্টাইছিল। গাড়িটা আগে ভালোই ছিল, তো গাড়ির ওনার যিনি উনি গাড়ি কেনার পরে গিয়ার অল পাল্টায় নাই। তো ঢাকা একটা গ্যারেজ থেকে মেশিনে গিয়ার অল পাল্টাইছিল। গিয়ার অল পাল্টানোর পর থেকে গাড়িতে সমস্যা, গিয়ার ছাইড়া দেয়, গিয়ার 3 সেকেন্ড পরে ধরে। তো আপনাদেরকে দেখাই প্রবলেমটা। ঢাকা এখান থেকে গিয়ার অলটা পাল্টাইছিল। ২৬/১০/২০২২ গিয়ার অলটা পাল্টাইছিল মেশিনে। তো গিয়ার অলটা পাল্টানোর পর থেকে সমস্যা, গিয়ারে 3 সেকেন্ড পরে ধরে ও গিয়ার ছাইড়া দেয়। আজকে এসে 29 তারিখ, 29 তারিখ 10/26 তারিখে গিয়ার অল পাল্টাইছিল। তো গাড়ির কি সমস্যা এটা আপনাদেরকে দেখাই। গাড়িটি স্টার্ট করে, এই যে গাড়িটি স্টার্ট হয়েছে। তো এই যে গিয়ার দিব আমরা, মিটার দিয়ে খেয়াল করেন, মিটার ও আরপিএম এর দিয়ে খেয়াল করেন। এই যে ডিডিসি, কিন্তু আরপিএম দেন কতক্ষণ পরে নিল। এই যে নিউট্রাল, এই যে ব্যাক, গিয়ার 2-3 সেকেন্ড পরে ধরে। এই যে গিয়ার এখনো ধরে নাই, এই যে এখন ধরছে, ধরার পর একটা ধাক্কা দেয় গাড়িতে। এই যে নিউট্রাল, স্টিয়ারিংটা একটা কাঁপুনি দিব দেখেন। এই এখন গিয়ারটা ধরছে, এই নিউট্রাল, গিয়ারটা যখন দিতে নেয় দেখবেন আরপিএম টা বাইরে যায়। এই ডি দিলাম, এই গিয়ার এখনো ধরে নেই, এই এখন ধরছে। তো গাড়ির সমস্যাটা দেখাই। আরপিএম চলে যায়, গাড়ির গতি উড়ে না। পিকআপ গিয়ার ছাইড়া দেয়। তো এই সে গাড়ির সমস্যা। আরপিএম উঠতে থাকে, গাড়ি গাড়ি হাঁটে না। কিছুক্ষণ পরে গিয়ারটা ধরছে,
থেকে সমস্যা 40 এর উপরে গাড়ি টানল না তো এটা এখন আমরা গিয়ারবক্স চেঞ্জ করব কেমনে কেমনে চেঞ্জ করে দেখাবো তো ভিউয়ার গাড়িটা এই যে ফার্স্টে জ্যাকে উঠাই দেব এরকম জ্যাকে উঠাইয়া সেফটির জন্য এরকম অ্যাঙ্গেল দিয়া যোগান বানায় নিছি যোগান দিয়ে নেবেন নাহলে গাড়ি আপনার উপরে পড়ে ইঞ্জুরি হতে পারে অ্যাক্সিডেন্ট হইতে পারে তো এইখানে যে এয়ার ক্লিনার বক্স থাকে ইনটেক ম্যানিফোল্ড থাকে এগুলো ওপেন করবো গিয়ারবক্সের হাউজিংয়ে যতগুলো বোল্ট আছে এগুলো সব ওপেন করবো তো ওপেন করে আমি গিয়ারবক্স নিচে নামায় আপনাদেরকে দেখাই দিয়েছি ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন ও এই যে এই সিবি এক্সেল খুলতে হইব তো ভিউয়ার্স এই গাড়িটার সিবিটি ট্রান্সমিশন গিয়ারবক্স ওপেন করছি প্রচুর রোদ বাইরে দেখতে পাচ্ছেন গিয়ারবক্স ওপেন করছি এটা হচ্ছে পুরাতন গিয়ারবক্স একটা জিনিস আপনাদেরকে আমাদের শেয়ার করি এই যে এখানে নোটিশ দিয়ে দিছে যে গিয়ারবক্সের ঠিক উপরে নোটিশ দিছে কি আফটার রিপ্লেসিং ইঞ্জিন কম্পিউটার অর সিবিটি অলওয়েজ ইনস্টলাইজ ইঞ্জিন কম্পিউটার অ্যাকর্ডিং টু প্রসিডিওর ইন রিপেয়ার ম্যানুয়াল মানে আপনার এইখানে বুঝাইছে যে এইসব গিয়ারবক্স খোলার পরে প্রোগ্রামিং করতে হবে গিয়ার খুলেন অথবা এই ইঞ্জিন কন্ট্রোলার এই যে ইসিউ ইঞ্জিন কম্পিউটার যেটা এই যে ইসিউ এটা কম্পিউটার স্ক্যানিংয়ের মাধ্যমে প্রোগ্রাম করে দিতে কইছে নতুবা আপনার গিয়ারের পারফরমেন্স ভালো পাইবেন না আর এই গিয়ারের মডেলটা হয়েছে K313 K313 এই গিয়ার সিবিটি গিয়ারের মডেল তো আমরা রিকন্ডিশন একটা গিয়ার আনবো গিয়ার আইনা ফিটিং করে আপনাদেরকে দেখাই দিয়েছি তো আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার্স এই যে প্রিমো গাড়িটার গিয়ারবক্স নিয়ে আসছে রিকন্ডিশন গাড়ির ওনার নিয়ে আসছে তো এখন আমরা ফিটিংয়ের প্রস্তুতি নিতেছি এটা হচ্ছে রিকন্ডিশন গিয়ারবক্স তো এর যেটা আমরা গাড়িতে ইনস্টল করবো এখন এই যে তো এটা হচ্ছে পুরাতন গিয়ারবক্স এটা হচ্ছে পুরাতন গিয়ারবক্স তো গিয়ারবক্সটা ফিটিং করার পরে প্রোগ্রামিং করি কীভাবে এটা আপনাদেরকে দেখাবো তো আগে ফিটিং করি এখানে যতগুলো হাউজিংয়ের বোল্ট আছে ওয়ারিং হার্নেস আছে এগুলো ফিটিং করে তারপর আপনাদেরকে প্রোগ্রামিং করে কমপ্লিট করে দেখাই দিচ্ছি তো ভিউয়ার্স আল্লাহর রহমতে গাড়িটার কাজ আমরা প্রায় কমপ্লিট করে ফেলাইছি শেষ পর্যায়ে কাজ এই যে 8 লিটার গিয়ারও আনছি অরিজিনাল হাজির গিয়ারল অরিজিনাল হাজি অটোমোবাইলসের গিয়ারল তো এটা টিসি ইউজ হয় তো কাজ আল্লাহর রহমতে প্রায় শেষ সব ফিটিং করে ফেলাইছি সর্বোচ্চ 2 ঘন্টা লাগলো আমাদের আল্লাহর রহমতে ফিটিং করতে আমার 2 ভাইয়ের আমার আর নোয়াশের ফ্যান ছেড়ে নিছি গরম প্রচুর তো বাসায় আবার যে এক্স স্কুয়ারের ব্যাটারি চেঞ্জ করব ব্যাটারিতে সমস্যা এই স্কুর ব্যাটারি খালি ইঞ্জিনেই চলে ব্যাটারিতে যায় না তো দোয়া করবেন গাড়িটা যাতে ভালোভাবে ঠিক করতে পারি তো এই যে পাশাপাশি যে এটার এই সব আদার সাইড ফাংশন সব ফিটিং চেকস শেষ পর্যায়ে সিবি এক্সেল সব এই যে ইঞ্জিন অয়েলও তারা চেঞ্জ করবো যার ফলে ইঞ্জিন অয়েলও আমরা ড্রেন দিতেছি এই যে ড্রেন প্লাগ খোল হ্যাঁ মোবিলটা দেখতে পাচ্ছেন একদম কালো পুড়ে গেছে তো মোবিল চেঞ্জ করবো তো
এখন শুধু এইখানে এইখানে একটা টি পাইপ থাকে, এই টি পাইপটা আমাদের হাতের আঘাত পেয়ে ভেঙে গেছে। এখানে একটা টি পাইপ থাকে যেখানে এই যে এই তিনটা পাইপটা একটা একটা পাইপে জয়েন্ট হয়, ওটা ওটা হচ্ছে এক ধরনের বোন মেরো দ্বারা তৈরি, প্লাস্টিকও না ওইটা, তো এটা নরম হয়ে ভেঙে গেছে। তো এটা এটা এটার জন্য বসে রয়েছি আমরা, এটা গাড়ির ওনার কিনতে গেছে, তো এটা কিনে নিয়ে আসলে এটা ফিটিং করে তারপরে যে এখানে যে এয়ার কিনার বক্সটা থাকে তিনটা 10mm বোল্ট এটা ফিটিং করে আমরা প্রোগ্রামিং করে দেখাইতেছি গাড়ি কমপ্লিট করে। ততক্ষণ ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, গাড়ির কাজ আমরা কমপ্লিট করছি আল্লাহর রহমতে, ইলেকট্রিসিটি নাই, তো গাড়িটা এখন স্টার্ট আছে, গিয়ারবক্স ইনস্টল কমপ্লিট, সব ফিটিং দিছি, রেডিয়েটর পানি ফিল আপ করছি, চাকা ফিটিং করছি। তো এই যে গিয়ারবক্স প্রোগ্রাম করতেছি, এই গিয়ার প্রোগ্রামিং হইতেছে, গিয়ার প্রোগ্রামিং হইতেছে। তো গিয়ার প্রোগ্রামিং কমপ্লিট শেষ করে আমরা গাড়িটা টেস্ট ড্রাইভ নিয়ে দেখাইতেছি চাকা চোকা টাইট দিয়া। তো ভিউয়ার্স, আমরা প্রোগ্রাম কমপ্লিট করছি, এই গিয়ারের প্রেশারটা দেখাই আপনাদেরকে, 100-100 আছে, একটা সুস্থ গিয়ারের প্রেশার থাকবে 100 PSI, অথচ RPM আছে কোথায় দেখেন, RPM আছে 700-900। এই RPM থাকা অবস্থাতেও গাড়িটার গিয়ারের প্রেশার 100-100, তো আমাদের গিয়ারটা আল্লাহর রহমতে ভালো গিয়ার আসছে, একটা সুস্থ গিয়ার যা থাকা দরকার তাই আছে। তো এখন আমরা প্রোগ্রামিং কমপ্লিট করে গাড়িটা ক্যালিব্রেশন করে তারপরে আমরা গাড়িটা টান নিব, টেস্ট ড্রাইভ নিব। তো ভিউয়ার্স, গাড়িটা আমরা টেস্ট ড্রাইভ নিতেছি, আগের চেয়ে শিফটিং প্রপার হইতেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করেন, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আসসালামু আলাইকুম।